এই ফিল্মে যে যিনি ডিরেক্টর এবং ডিরেক্টরের বোন ছাড়া আর একটা ক্যারেক্টার ছিল, মুখ্য ক্যারেক্টার ছিল, সেটি হচ্ছে তাদের পোষা একটা বাঘ কুকুর। পাক কুকুরটি সত্যিকারে কার? এই পাক কুকুরটি হচ্ছে যিনি আমাদের ক্যামেরা করেছেন আকাশ, তার স্ত্রী। যখন আমরা কুকুরটি ইউজ করেছি, আমাদের গৃহপিত সেই কুকুরটিকে নিয়ে চলে এসছে, বলেছেন যে তোমার কুকুরটি আমার লাগবে, তো নিয়ে চলে এসছে। কুকুরের যিনি মালিক, সেটি হচ্ছে ক্যামেরাম্যানের স্ত্রী, তাকে জিজ্ঞেস করা হয়। একদিন দুদিন শুটিং হয়ে যাওয়ার পর তিনি আপত্তি জানান যে আমার বাচ্চাকে নিয়ে শুটিং করা যাবে, তার কষ্ট হচ্ছে, স্ত্রীর ওপরে কথা বলাটা একটুখানি মুশকিল হয়ে যায়। ক্যামেরাম্যান সিনেমাটাকে খুব ভালো মন দিয়ে ভালোবাসলো, সেটা সেই সেই সাহসটা, বউয়ের বিরুদ্ধে কথা বলার সাহসটা তিনি দেখাতে পারেননি। আমরা কী করবো, আমরা মাঝখানে প্রবলেমে পড়ে যাই। আমাদের খোঁজা শুরু হয় আরেকটি সেম দেখতে কুকুর। তারপর আমরা জানতে পারি, আমরা খবর পাই আরেকজনের কাছে সেম দেখতে কুকুর রয়েছে, এবং সেটা নিয়ে আমরা আবার বাকি সিনগুলো শুটিং করি। তো এটা অনেকেই জানে না যে আমাদের ফিল্মে যে পার্কটি ইউজ হয়েছে, তাই বিভিন্ন সিনে বিভিন্ন পার্ক, আসলে এখানে দুখানা পার্ক ইউজ হয়েছে। আর এই পার্কটিকে নিয়ে শুটিং করার সময় একটা বিপত্তি ছিল, যেহেতু ক্যামেরাম্যানের পার্ক, ক্যামেরাম্যানের বাড়িতে কুকুরটি থাকে, যখনই শট হতো কুকুরটি ক্যামেরার দিকে হাঁ করে থাকে। তাকে যে বলা যে ক্যামেরার দিকে লুক দেবে না, ক্যামেরার দিকে, এটা তো খুব মুশকিলের ব্যাপার। সে খুব একটা ট্রেন কুকুর ছিল না, তো সেইগুলো নিয়ে একটুখানি খাটাখাটনি হয়েছে।